আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি আছি শ্যামনি শ্যামু আপনাদের সাথে, আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য আসছি। তো আজকে আমার কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আজকে শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ ছিল। তো আমি এখানে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে আমি একটু রেখেছিলাম যাতে বরফটা কেটে যায়, কারণ এখন ঠান্ডার সময় বরফ সহকারে কাটতে গেলে দেখা যায় আমার নিজেরই ঠান্ডা লেগে যাবে। এক চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটা রান্না করে নিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। আমার এই ছোট্ট চ্যানেলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ যারা আমার ব্লগ দেখেন। সো আশা করি আমাকে সাপোর্ট করবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন, এতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিব, তাহলে খেতে আরও ভালো হবে। আমি এটা কিন্তু একেবারে ফ্রাই করব না, কারণ পুরোপুরি ফ্রাই করতে গেলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তাই জাস্ট তেলের মধ্যে দিয়ে হালকা এপিট ওপিট নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিব। পাশে আমার বাচ্চা খেলা করতেছে, তো আপনারা একটু সাউন্ড পাবেন প্লিজ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিংড়ি মাছগুলোকে এখন আমি নামিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছ ভেজেছি যেই কড়াইতে, আমি সেটাতেই এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাছ ভাজা তেলটাতে দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে এটাকে আমি ব্রাউন কালার করে নিব, তারপরেই আমি রান্নাটা করব। চিংড়ি মাছ ভাজার কারণে তেলটা একটু ফেনা ফেনা জাতীয় হয়ে গিয়েছে, তাই এটা একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ ফেনার জন্য দেখা যাচ্ছিল না, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। হলুদ, মরিচ, লবণ, জিরা বাটা, একটু রসুন বাটা, এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে হালকা ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল আমি সেই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছ ভুনা করা একেবারে সহজ, যে কোনো মাছ ভুনা করা কিন্তু একেবারে সহজ, আর খেতে কিন্তু এভাবেই রান্না করলে চিংড়ি মাছটা খেতে আমার কাছে বেশ মজাই লাগে, তাই আমি সহজ করে এভাবেই ভুনা করে ফেলি, খেতে ভালো লাগে আর সবাই পছন্দ করে। মাছটাকে একটু কষিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব, ঝোলের পানিটা অ্যাড করে দিব। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন, আশা করি ভালো লাগবে, কারণ এভাবে চিংড়ি মাছ খেলে কিন্তু ভালোই লাগে, খুব সহজে তাড়াতাড়ি করে রান্না করে ফেলা যায়। চিংড়ি মাছের ঝোলটা যখন একটু কমে এসেছে ঠিক তখন আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে ঝোলটাকে আর একটু কমিয়ে আমি এটা নামিয়ে নিব। তো হয়ে গেল আমার রান্না, কত সহজ তাই না? হ্যাঁ, সহজ রান্না কিন্তু খেতে ভীষণ মজা। সো এখন আমি কিছু বাঁধাকপি কেটে নিয়েছি, আর শুক্রবারে একটু আসলে কাজ বেশি থাকে, রান্না বান্না থাকে, প্লাস বাচ্চাকে সামলানো আরও অনেক কাজ থাকে। এখানে আমি কিছু বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপিটাকে যতটুকু সম্ভব কুচি করে কেটে নিয়েছি এবং এখন বাঁধাকপিটাকে আমি ভেজে নেব। তো আমি বাঁধাকপি সবসময় খুব ইজিভাবেই করি, অনেকে বাঁধাকপির সাথে ডিম দেয় বা চিংড়ি মাছ দেয়, অনেকে এক একজন এক এক রকম করে বাঁধাকপি করে, আমি কখনো ডিম দিয়ে করি, কখনো এভাবে খালি করি, পেঁয়াজ ফোড়ন দিয়ে
ওর মধ্যে একটু জিরা ফোড়ন দিই আর রসুন ফোড়ন দিয়ে জাস্ট এটাকে আমি ভেজে নিই। এভাবে করে বাঁধাকপিটা খেতেও কিন্তু মজার। আর লাস্ট যখন উঠিয়ে নেব তার আগে একটু ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপিটাকে নামিয়ে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজের রুই মাছ মাথাটা কেটে আলাদা করে আর বীজগুলোকে একটু ফেড়ে ফেড়ে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। এখানে আমি আদা রসুন একটু জিরা বাটা একটু হলুদ মরিচ লবণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে জাস্ট এটাকে গ্রিল বলা যায় না, এটাকে ফ্রাই করে নেব হালকা তেলের মধ্যে। বেশি তেলেও ফ্রাই করব না, অল্প তেলের মধ্যে এটা ফ্রাই করে নেব। সো এভাবে করেই শুক্রবারের দিনটা কেটে গিয়েছিল রান্না বান্না করে। মাছটাকে আমি প্রায় 1.5 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম আর 1.5 ঘন্টা পর আমি এখন ফ্রাই করে নেব। আমি ফ্রিজে রাখিনি, মাছটাকে নামিয়ে এমনিতেই রেখে দিয়েছিলাম। তো এখন আমি আস্তে করে চুলাটা কমিয়ে দিয়ে আমি ফ্রাই করে নিব আর পাশে থেকে আমার যে কাজগুলো আছে সেগুলো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে এপাশ ওপাশ থেকে ভালো করে দিয়ে মাছটাকে আমি সুন্দর মতো ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি 2-3টা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, এতে কত সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আর মাছটা খেতেও ভীষণ মজা লাগবে। আর এই ভাজা পেঁয়াজটা খেতেও অনেক মজা লাগে আমার কাছে। আমি প্রায় সময় এরকম করে মাছ ভাজা করি, এটা মানে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে, খালি খেতেও মজা। সো আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে শুক্রবারের দিনটা আমার কেটে গিয়েছে রান্না বান্না করে। তো ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।